ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন মশরাফি বিন মর্তুজার সামনে এসে পাত্তাই না স্টিভ স্মিথ খুব সহজেই কুমিল্লাকে হারিয়েছে রংপুর বিপিএল এ আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স এর মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে মশরাফি বিন মর্তুজা ব্যাটিং করতে নেমে মোটেও দাঁড়াতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস কুমিল্লার ব্যাটিং এ ধস নামিয়ে দিয়েছেন রংপুরের অধিনায়ক মশরাফি বিন মর্তুজা একে একে তুলে নিয়েছেন চারটি উইকেট শেষ পর্যন্ত তেষট্টি রানে লজ্জাজনকভাবে অল আউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান চৌষট্টি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ক্রিস গেইলের উইকেট হারালেও জয় পেতে মোটেও কষ্ট করতে হয়নি রংপুর রাইডার্সকে রংপুরের হয়ে মারুপ করেছেন সাঁত্রিশ রান ও রুশও করেছেন বিশ রান ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স করে কুমিল্লাকে দুই বিভাগেই হারিয়েছে রংপুর মাশরাফির সামনে এসে পাত্তাই পেল না স্টিভ স্মিথ প্রথম ম্যাচে পরাজিত হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এবং তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে রংপুর গতবারের চ্যাম্পিয়নরা এবারের আশ্রয় হট ফেভারিট মাঠের খেলায়ও তেমনটা প্রমাণ করছে তারা